নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মবার্ষিকী উপলক্ষে জশ্ন মানাও বাংলা ইন্টারনেট রেডিওতে আজ তরুণীর স্বপ্ন অনুষ্ঠানে প্রীতম বাগচির কলমে ও অপর্ণার কণ্ঠে সুভাষচন্দ্র ও যুব মানুষ। জশ্ন মানাও বাংলা ইন্টারনেট রেডিও তরুণ তুর্কিদের জন্য নিয়ে এসেছে এক বিশেষ নিবেদন, তরুণের স্বপ্ন। নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মবার্ষিকী উপলক্ষে আজকের আলোচনার বিষয় সুভাষচন্দ্র ও যুব মানুষ। এক আনফরগটেন হিরো, ভারতের ও বিশ্বের মুক্তি আন্দোলনের ইতিহাসের এক বিতর্কিত ও বর্ণাঢ্য ব্যক্তিত্ব। ভারতবর্ষে বিবেকানন্দের পর আর কেউ যদি যুব সমাজকে প্রবলভাবে আলোড়িত করে থাকেন তাহলে তিনি সুভাষচন্দ্র। 1922 সালে নিখিল যুব সম্মেলনে নেতাজি তার মর্মস্পর্শী ভাষায় জানালেন, আমি আপনাদের আহ্বান করছি, আনন্দ উৎসবের মধ্যে নয়, সুখ ঐশ্বর্যের মধ্যে নয়, আমি আপনাকে আহ্বান করছি দুঃখ দারিদ্র নির্যাতনের মধ্যে, অভাব অজ্ঞতা অবসাদের মধ্যে, অত্যাচার অবিচার অনাচারের মধ্যে, অপরিসীম রিক্ততা আর অপরিমেয় ত্যাগের মধ্যে। আমাদের নিজের পথ নিজের তৈরি করে নিতে হবে। 1928 সালে দেওয়া এক ভাষণে তিনি বলেন, দেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে আলোচনা করা যদি রাজনীতি হয়, জন্মভূমি উন্নতি সাধনের প্রচেষ্টা যদি রাজনীতি হয়, তবে ছাত্রই হোক আর শিক্ষকই হোক, সেই রাজনীতিতে যোগ দেওয়া ছাড়া তাদের আর গত্যান্তর নেই। নেতাজির কথায় দেশের এবং মানবতার সেবায় নিজেকে নিযুক্ত করতে হলে পুরুষ ও নারীদের শিক্ষিত হতে হবে। শিক্ষার উদ্দেশ্য ব্যাখ্যা করতে গিয়ে নেতাজি বলেন, আপনার জ্বলন্ত চরিত্রের উদাহরণের দ্বারা শিক্ষক ছাত্রকে সাহসী, সত্যবাদী, স্বদেশী প্রেমিক ও স্বার্থত্যাগী, এক কথায় চরিত্র মহাত্ম অতুলনীয় করে তুলবেন। তিনি স্পষ্ট অনুভব করেছিলেন, ধ্বংসের অথবা সৃষ্টির যেখানে প্রয়োজন সেখানে ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক যুবকদের ওপর নির্ভর করতে হবে। সুভাষচন্দ্রের বিশ্বাস ছিল ভারতের রাজনীতিতে যুব সমাজের চোখ যতই প্রত্যক্ষ উঠবে ততই শাসক শক্তির শেষ দিন ঘনিয়ে আসবে। এর পরিপ্রেক্ষিতে তিনি যুবলীগ প্রতিষ্ঠা করেছিলেন। সেদিনের জাতীয় আন্দোলনে নেতাজির প্রতিষ্ঠা যুবলীগ নির্ভুল নেতৃত্ব দিয়েছিল। নেতাজি চিরকালই বঙ্গ সন্তানের ওপর ভরসা রাখতেন। নেতাজি বলেন, হে বাংলার ছাত্র ও যুব তরুণ সমাজ, তোমরা পরিপূর্ণ ও অখণ্ড মুক্তির উপায় হও, তোমরাই ভবিষ্যৎ ভারতের উত্তরাধিকারী, অতএব তোমরা সমস্ত দেশবাসীকে জাগাইবার ভার গ্রহণ করো। তোমাদের মধ্যে আছে অত্যন্ত অপরিসীম শক্তি, এই শক্তির উদ্বোধন করো এবং নবশক্তি অপরের মধ্যে সঞ্চারিত করো। তোমাদের নিকট নতুন স্বাধীনতা মন্ত্রে দীক্ষিত সমস্ত জাতি আবার বাঁচিয়ে উঠুক। একটি প্রদীপ থেকে যেমন আরেকটি প্রদীপ জ্বলে ওঠে, তেমনভাবেই এক জ্বলন্ত সত্তা বিবেকানন্দ থেকে সুভাষচন্দ্রে সঞ্চারিত হয়েছিল। পরাধীন ভারতবর্ষে তখন প্রয়োজন ছিল এক নবজীবনের উদ্দীপনা। দেশ ও জাতি যখন নিজের গৌরবময় অতীত বিস্মৃত হয়ে নির্লজ্জ পরমুখাপেক্ষিতে ও অন্ধ অনুকরণে আসক্ত হয়, তখনই নতুন করে জাতির সত্তাকে নাড়া দেওয়ার প্রয়োজন হয়, দিয়ে যান কোনো মহাপ্রাণ। ঊনবিংশ শতাব্দীর অন্তিম লগ্নে গোটা বিশ্বের বুকে হিন্দু ধর্মের জয়ধ্বজা স্থাপন করে এলেন বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ। স্বামীজির হিন্দু ধর্মের প্রচার প্রসার ও পুনরুজ্জীবনের মূল ভিত্তি ছিল পরাধীন ভারতবাসীর ভাবের দৈন্যতাকে সরিয়ে দেওয়া, গৌরবময় অতীতকে স্মরণ মনন। হিন্দু ধর্মের চিরন্তন আদর্শগুলোকে সামনে নিয়ে এসে তিনি তাঁর স্বাদেশিকতার নবমন্ত্রে দীক্ষিত করেছিলেন আপামর যুব সমাজকে। তাঁর অসংখ্য গুণমুগ্ধের মধ্যে পরবর্তীকালে যিনি ভারতবর্ষের রাজনৈতিক মানচিত্রে অনন্য সাধারণ ব্যক্তি হয়ে উঠেছিলেন তিনি হলেন দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু। স্বামী বিবেকানন্দকেই তিনি তাঁর গুরু জ্ঞানে আজীবন পুজো করে গেছেন। সুভাষের কথায়, আমার সময়ে ছাত্র সমাজ স্বামীজির রচনা ও বক্তৃতার দ্বারা যেরূপ প্রভাবিত হইয়াছিল সেরূপ আর কাহারও দ্বারা হয় নাই। তিনি যেন সম্পূর্ণভাবে তাহাদের আশা ও আকাঙ্ক্ষাকে ব্যক্ত করিয়াছিলেন।
স্বামীজির বাণীর মধ্য দিয়াই বর্তমান মুক্তি আন্দোলনের ভিত্তি গঠিত হইয়াছে। প্রকৃতপক্ষে দেশনায়ক সুভাষ তাঁর সমগ্র জীবনব্যাপী বিভিন্ন লেখায়, চিঠিতে, বক্তৃতায় বারংবার এই কথা স্বীকার করেছেন যে রামকৃষ্ণ বিবেকানন্দ জীবনদর্শন ও মতাদর্শই তাকে একজন প্রকৃত চিন্তাশীল, কর্তব্যনিষ্ঠ, বীর, নির্ভীক, মানবদরদী, বাস্তববাদী দেশনায়ক হিসেবে গড়ে তুলতে সাহায্য করেছে। নিজের আত্মজীবনী ভারত পথিকে সুভাষ বলেছেন, আমাদের এক আত্মীয় সুরিতচন্দ্র মিত্র নতুন কটকে এসেছিলেন, আমাদের বাড়ির কাছেই থাকতেন। একদিন তাঁর সঙ্গে দেখা করতে গিয়ে তাঁর ঘরে বসে বই ঘাঁটছি, হঠাৎ নজরে পড়ল স্বামী বিবেকানন্দের বইগুলোর ওপর। কয়েক পাতা উল্টেই বুঝতে পারলাম এই জিনিসই আমি এতদিন ধরে চাইছিলাম। বইগুলো বাড়ি নিয়ে এসে গোগ্রাসে গিলতে লাগলাম। পড়তে পড়তে আমার হৃদয় মন আচ্ছন্ন হয়ে যেতে লাগলো। প্রধান শিক্ষক মশাই আমার মধ্যে সৌন্দর্যবোধ, নৈতিক বোধ জাগিয়ে দিয়ে গিয়েছিলেন, জীবনে এক নতুন প্রেরণা এনে দিয়েছিলেন, কিন্তু এমন আদর্শের সন্ধান দিতে পারেননি যা আমার সমগ্র সত্তাকে প্রভাবান্বিত করতে পারে। এই আদর্শের সন্ধান দিলেন বিবেকানন্দ। দিনের পর দিন কেটে যেতে লাগলো, আমি তাঁর বই নিয়ে তন্ময় হয়ে রইলাম। আমাকে সবচেয়ে বেশি উদ্বুদ্ধ করেছিল তাঁর চিঠিপত্র এবং বক্তৃতা। তাঁর লেখা থেকেই তাঁর আদর্শের মূল সুরটি আমি হৃদয়ঙ্গম করতে পেরেছিলাম। আত্মন মুখার্থম জগদ্ধিতয়া, মানব জাতির সেবা এবং আত্মার মুক্তি, এই ছিল তাঁর জীবনের আদর্শ। আদর্শ হিসেবে মধ্যযুগের স্বার্থ সর্বস্ব সন্ন্যাসী জীবন কিংবা আধুনিক যুগের মিল ও বেন্থামের ইউটিলিটারিয়ানিজম কোনোটাই সার্থক নয়। মানব জাতির সেবা বলতে বিবেকানন্দ স্বদেশের সেবাও বুঝেছিলেন। তার জীবনীকার ও প্রধান শিষ্যা ভগিনী নিবেদিতা লিখে গেছেন, মাতৃভূমি ছিল তার আরাধ্যা দেবী। দেশের এমন কোনো আন্দোলন ছিল না যা তার মনে সাড়া জাগায়নি। একটি বক্তৃতায় বিবেকানন্দ বলেছিলেন, বল ভারতবাসী, ভারতবাসী আমার ভাই, মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী আমার ভাই। তিনি বলতেন যে ব্রাহ্মণ, ক্ষত্রিয় এবং বৈশ্য একে একে সকলেরই দিন গিয়েছে, এখন পালা এসেছে শূদ্রের। এতদিন পর্যন্ত যারা সমাজে শুধুই অবহেলায় পেয়ে এসেছে, তিনি আরো বলতেন, উপনিষদের বাণী হল, নায়মত্তা বলহীনেন লভ্য, চাই শক্তি নইলে সবই বৃথা, আর চাই নচিকেতার মতো আত্মবিশ্বাস। অলস প্রকৃতির সন্ন্যাসীদের তিনি বলতেন, মুক্তি আসবে ফুটবল খেলার মধ্য দিয়ে, গীতা পাঠ করে নয়। বিবেকানন্দের আদর্শকে যে সময়ে জীবনে গ্রহণ করলাম তখন আমার বয়স 15 হবে কিনা সন্দেহ। বিবেকানন্দের প্রভাব আমার জীবনে আমূল পরিবর্তন এনে দিল। তাঁর আদর্শ ও তাঁর ব্যক্তিত্বের বিশালতাকে পুরোপুরি উপলব্ধি করার মতো ক্ষমতা তখন আমার ছিল না, কিন্তু কয়েকটা জিনিস একেবারে গোড়া থেকেই আমার মনে চিরকালের জন্য গাঁথা হয়ে গিয়েছিল। চেহারায় এবং ব্যক্তিত্বে আমার কাছে বিবেকানন্দ ছিলেন আদর্শ পুরুষ। তাঁর মধ্যে আমার মনের অসংখ্য জিজ্ঞাসার সহজ সমাধান খুঁজে পেয়েছিলাম। প্রধান শিক্ষক মশাইয়ের আদর্শকে তখন আর খুব বড় বলে মনে করতে পারছিলাম না। আগে ভাবতাম প্রধান শিক্ষক মশাইয়ের মতো দর্শন নিয়ে পড়াশোনা করব, তার আদর্শে জীবনকে গড়ে তুলব, কিন্তু এখন স্বামী বিবেকানন্দের পথই আমি বেছে নিলাম। বালক বয়স থেকে স্বামী বিবেকানন্দকেই মনে মনে তার মন্ত্রগুরু মেনে নিলেন সুভাষ। শান্ত, ভদ্র, অনুশাসনবদ্ধ, অনুগত সুভাষের মন আর মানতে পারল না শাসন বাঁধনের বেড়াজাল। ছাই চাপা আগুনকে কি আর বেশি দিন লুকিয়ে রাখা যায়? বয়ঃসন্ধির ক্ষণে স্বামী বিবেকানন্দের আদর্শের প্রতি একনিষ্ঠ আনুগত্য সুভাষকে মানসিক, শারীরিক ও আধ্যাত্মিক বলে বলীয়ান করে তুলল। বিবেকানন্দের গুরুদেব পরমহংস রামকৃষ্ণদেবের বাণীও সুভাষকে সঠিক দিশা দেখাতে সম্ভব হয়। এই বিষয়ে তিনি বলেছেন, বারবার তিনি বলেছেন, আত্মসংযম বিনা আধ্যাত্মিক উন্নতি অসম্ভব, একমাত্র অনাসক্তির মধ্য দিয়েই মুক্তি আসতে পারে। রামকৃষ্ণ অবশ্য নতুন কিছু বলেনি, হাজার হাজার বছর আগে উপনিষদই প্রচার করেছে পার্থিব প্রলোভন ত্যাগই অমরত্ব লাভের একমাত্র উপায়।
রামকৃষ্ণের উপদেশাবলী এত জনপ্রিয় ও হৃদয়গ্রাহী হবার কারণ রামকৃষ্ণ যা উপদেশ দিতেন নিজের জীবনেও তা অক্ষরে অক্ষরে পালন করতেন। তার শিষ্যদের মতে তিনি এইভাবে আধ্যাত্মিক উন্নতির চরম শিখরে উঠেছিলেন। আমরা বিষয়টি এইভাবে দেখতেই পারি। ভারতবর্ষের আধ্যাত্মবাদ, ধর্ম ও জীবন দর্শন এবং পূর্ব সমস্ত মহাপুরুষদের বাণী মূর্তরূপ লাভ করেছিল শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের মধ্যে। রামকৃষ্ণদেব সেই আদর্শে সঞ্জিত করে গড়ে তোলেন তাঁর সবচেয়ে প্রিয় শিষ্য যুগনায়ক স্বামী বিবেকানন্দকে। স্বামীজি আলস্যমগ্ন ভারতবর্ষকে এক আধ্যাত্মিক মহাবিস্ফোরণে জাগিয়ে তোলেন। অনাগত স্বাধীনতার বীজ মন্ত্র তিনি রোপণ করে যান আর তাঁর স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য জীবনপাত করেন দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু। নেতাজির মধ্যে স্বামীজির সেই বাণীকেই মূর্তিমান হইতে দেখি, সেই এক মন্ত্র, বিলিভ দ্যাট ইউ আর ফ্রি অ্যান্ড ইউ উইল বি। ভারতের মৃত্তিকা আমার স্বর্গ, ভারতের কল্যাণ আমার কল্যাণ। স্বামীজির এই স্বদেশ চেতনাকে নিজের জীবনের আদর্শ বানিয়ে যিনি স্বামীজির সুপ্ত বাসনা, মাতৃভূমিকে স্বাধীন করার বাসনাকে জীবনের একমাত্র লক্ষ্য বলে স্বীকার করে এগিয়ে গেলেন সম্মুখ সমরে, তিনিই দেশনায়ক সুভাষচন্দ্র বসু। বিবেকানন্দ বারবার বলতেন, আমরা আনন্দের সন্তান, আমরা অমৃতের সন্তান। অন্তর্প্রকৃতি দ্বারা বহির প্রকৃতিকে জয় করে আমরা সমুদয় পৃথিবীতে প্রাণের বন্যা বইয়ে দেব। বিবেকানন্দের আদর্শ অনুসরণ করে যথার্থ দেশপ্রেমিক হয়ে উঠতে সুভাষ আহ্বান জানিয়েছেন তরুণদের। রবীন্দ্রনাথের কবিতায় উদ্ধৃতিও ব্যবহার করেছেন, যত দেব প্রাণ বহে যাবে প্রাণ, ফুরাবে না আর প্রাণ। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর, এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে ভোর। সুভাষচন্দ্র যুব সমাজের প্রতি আহ্বান জানিয়েছিলেন, বঙ্গজননী আবার একদল নবীন তরুণ সন্ন্যাসী চান। ভাই সকল, কে তোমরা আত্মবলির জন্য প্রস্তুত আছো? এসো, মায়ের হাতে পাবে তোমরা শুধু দুঃখ, কষ্ট, অনাহার, দারিদ্র ও কারা যন্ত্রণা। যদি এইসব ক্লেশ ও দৈন্য নীরবে নীলকণ্ঠের মতো গ্রহণ করতে পারো, তবে তোমরা এগিয়ে এসো, তোমাদের সবার প্রয়োজন আছে। ভগবান যদি করেন, তোমরা যদি শেষ পর্যন্ত জীবিত থাকো, তবে স্বাধীন ভারত তোমরা ভোগ করতে পারবে। আর যদি শেষ পর্যন্ত জীবিত না থাকো, তবে স্বাধীন ভারত তোমাদের উত্তরসূরীরা ভোগ করতে পারবে। যদি স্বদেশ সেবার পুণ্য প্রচেষ্টা ইহলীলা সংবরণ করতে হয়, তবে মৃত্যুর পর স্বর্গের দ্বার তোমাদের সম্মুখে উদ্ঘাটিত হবে। তোমরা যদি প্রকৃত বীর সন্তান হও, তবে এগিয়ে এসো। সুভাষের পরবর্তী যে উক্তিগুলো এখানে উল্লেখ করা হবে, এতে প্রত্যক্ষভাবে স্বামী বিবেকানন্দের স্বদেশ চেতনার প্রভাব পরিলক্ষিত হয়। সেই একই আন্তরিক মর্মভেদী আহ্বান, হে আমার তরুণ জীবনের দল, তোমরাই তো দেশে মুক্তির ইতিহাস রচনা করেছ। আজ এই বিশ্বব্যাপী জাগরণের দিনে স্বাধীনতার বাণী যখন চারিদিকে ধ্বনিত হচ্ছে, তখন কি তোমরাই ঘুমিয়ে থাকবে? তোমরাই তো চিরকাল জীবন মৃত্যুকে পায়ের ভৃত্য করে রেখেছ। তোমরাই তো সকল দেশে আত্মদানের পুণ্য ভিত্তির ওপর জাতীয় মন্দির নির্মাণ করেছ। তোমরাই তো যাবতীয় দুঃখ অত্যাচার সানন্দে গ্রহণ করে প্রতিদানে সেবা ও ভক্তি অর্পণ করেছ। লাভের আকাঙ্ক্ষা তোমরা রাখনি, ভয় তোমাদের হৃদয় স্পর্শ করেনি। স্বাধীনতার মন্ত্রে দীক্ষিত হয়ে বীর সৈনিকের মতো তোমরা হাসতে হাসতে মরণকে আলিঙ্গন করেছ। গীতার নিষ্কাম কর্মযোগকে স্বাধীনতার মন্ত্রে প্রয়োগ করেন সুভাষ। ফলের আশা না করেই কর্তব্য পথে অবিচল দৃঢ়তায় এগিয়ে চলেন। আজীবন শিব, কালী ও কৃষ্ণ ভক্ত শ্রী শ্রী চণ্ডী ও শ্রী গীতার একনিষ্ঠ পাঠক সুভাষ 23 এপ্রিল 1945 সালে আসন্ন সংকট মুহূর্তে একাগ্র ধ্যানে মগ্ন হয়েছিলেন রেঙ্গুন রামকৃষ্ণ মিশন সোসাইটিতে। এই বিষয়ে নরেন্দ্র নারায়ণ চক্রবর্তীর বর্ণনায় রেঙ্গুন ত্যাগের পূর্বাহ্ন, আজীবনের স্বপ্ন ও আদর্শের গোটা আলেখ্য নিজের চোখের সামনে ভেঙে পড়ছে ঝুরঝুর করে, সম্মুখে শুধু অন্ধকারের পারাবার। সেই চরম সংকট মুহূর্তে রেঙ্গুন ত্যাগের পূর্বক্ষণে রামকৃষ্ণ মিশনের মন্দিরে
বসেছিলেন যুগঋষির মূর্তির সম্মুখে সমাহিত হয়ে, তদ্গত তন্ময়ে উজাড় করে দিয়েছিলেন নিজেকে। মৃত্যুই যে মরা নয় এ কথা কি তাঁর মনে জেগেছিল কে জানে, এই চিন্তাই হয়তো তাকে অন্তর্ধানের আলো দেখিয়েছিল। আমাদের দেশেই আবার কোনো যুবক সেই আলোয় পথ দেখে মুক্তির দিকে অগ্রসর হলে সুভাষচন্দ্রের যুবভাবনা সার্থক হয়ে উঠবে। নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মবার্ষিকী উপলক্ষে জশ্নমানাও বাংলা ইন্টারনেট রেডিওতে আজ তরুণের স্বপ্ন অনুষ্ঠানে সুভাষচন্দ্র ও যুব মানুষ। শুনতে থাকুন জশ্নমানাও বাংলা ইন্টারনেট রেডিও।